বিষয়টি অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো, হঠাৎ বিস্ফোরণ, এরপর কিছুদিন শুনশান নীরবতা, ফের অগ্নুৎপাত। ঢালিউড তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলির ত্রিকোণ সংযোগের সারসংক্ষেপ এমনই। তাদের মধ্যে বর্তমানে আসলে কি সম্পর্ক বিদ্যমান, সে রহস্যের তল খুঁজে পাচ্ছে না কেউই। সবার জানা কথা, 2018 সালে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন শাকিব খান। তবে একমাত্র সন্তান আবরাম খান জয়ের সূত্রে তারা এখনও একই সুতোয় বন্দী। সন্তানের লালন পালনে দুজনেই ভূমিকা রাখছেন, পরস্পরের বাসা যাতায়াত রয়েছে বলে শোনা যায়। সোশ্যাল হ্যান্ডেলে একই চিত্রনাট্য পাওয়া যায় শাকিব খানের দ্বিতীয় অধ্যায় বুবলি ও শেহজাদ খান বীরকে ঘিরেও। যদিও শাকিব বুবলির বিচ্ছেদের খবর এখনও স্পষ্ট নয়, তবে সূত্র বলছে বিচ্ছেদ হয়েও শাকিবের বেশ নিকটে আছেন অপু বিশ্বাস, আর বিচ্ছেদের চিঠি না সই করেও বুবলিকে রাখা হয়েছে নিরাপদ দূরত্বে। শাকিব খানের ব্যক্তিগত জীবনের এই রহস্যবা টানা পড়েন ভক্ত সমালোচকরা ভুলতে বসলেও নির্দিষ্ট বিরতিতে নতুন করে জাগিয়ে তোলেন অপু বুবলি। যেমনটা ঘটেছিল গত সেপ্টেম্বরে জয়ের জন্মদিনকে ঘিরে বুবলির বেবি বাম প্রদর্শন, 5 মাসের ব্যবধানে অনেকটা সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল 6 ফেব্রুয়ারি। এদিন অপু বিশ্বাসের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ হয় পশ্চিমবঙ্গের একটি প্রভাবশালী পত্রিকায়, যেখানে অপু বিশ্বাস খোলামেলা বলেন শাকিবের সঙ্গে তার বর্তমান সুসম্পর্কের কথা। তাতে একটি প্রশ্নের জবাবে অপুর মন্তব্য, আমাদের দুজনের কাছে সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়, একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে তার বাবা মা দুজনেই ব্যস্ত, তাই কখনো আমি তাকে স্কুলে পৌঁছে দিই শাকিবকে নিয়ে আসে, আবার কখনো এর উল্টোটা, এভাবেই চলছে। শাকিবের সঙ্গে অপুর সম্পর্কটা ঠিক কি অবস্থায় রয়েছে, এমন নয় যে বিচ্ছেদ হয়েছে মানে চিরতরে সব শেষ। বিচ্ছেদের নদী পেরিয়ে অনেকেই সংসার জীবনে ফেরেন, সেই সম্ভাবনা শাকিব অপুর ক্ষেত্রেও উড়িয়ে দেওয়া যায় না। তবে সম্পর্কের নাম সংজ্ঞা আপাতত উজ্জ্বল রাখতে চান নায়িকা, তার ভাষ্য সেটা এখনই বলছি না, উজ্জ্বল থাক, সময় এলে গণমাধ্যমকে জানাবো, তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।